আশির দশকে সূর্যের আলোতে খাবার রান্নার ফর্মুলা তৈরি করেছিল সায়েন্স ল্যাব, কিন্তু ত্রুটি থাকায় কিছুদিন পর এই প্রকল্প মুখ থুবড়ে পড়ে। তাই 30 বছর পর সূর্যের আলোয় রান্না করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠান। এতে খরচ পড়বে 1,500 টাকা আর সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। মূলত গরিব মানুষদের জন্য, যারা দুই বেলাই মানে দুইজনই হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বাইরে কাজ করতে চায়, তারা সকালবেলা একবার দিয়ে চলে যেতে পারে, এসে সেটা রেডিমেড খাবার পেয়ে যাবে ওই জ্বালানি ছাড়াই। এই ল্যাবগুলোতে পণ্য উদ্ভাবন হলেও সাধারণ মানুষের কাছে তা পৌঁছানোর দায়িত্ব উদ্যোক্তাদের। এই পদ্ধতি কিন্তু জনমানুষের কাছে সহজে পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ বিপণন ব্যবস্থার দায়িত্ব কিন্তু তাদের নয়। তবে সরকারের নীতি নির্ধারকরা যদি এই বিষয়ে সচেষ্ট হয়, তাহলে এই বিজ্ঞান গবেষণাগারের সুফল সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে। যেমনটা হয়েছে মাছ ও দুধে ফরমালিন পরীক্ষা এবং লবণে আয়োডিন পরীক্ষার কিটের ক্ষেত্রে, প্রয়োজনীয় এবং দামে সস্তা, তারপরেও বিপণনের অভাবে এই কিটের দেখা মিলবে না বাজারে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা যদি না গিয়ে আসেন, তাহলে তো আমাদের প্রোডাক্ট মুখ থুবড়েই পড়ে থাকবে, তাই না? এখানে আমাদের সাথে ইন্ডাস্ট্রির একটা ভালো লিয়াজোর দরকার। প্রচলিত চুলার চেয়ে সায়েন্স ল্যাবরেটরির উদ্ভাবিত চুলা 75% গ্যাস সাশ্রয়ী হলেও তাতে আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। আর বিজ্ঞানীদের উদ্ভাবনের স্বীকৃতি ও সুযোগ সুবিধার অভাবে অনেক বিজ্ঞানী ছাড়ছেন বিসিএসআইআর। সুযোগ সুবিধা পাবো কিনা এই সমস্ত বিষয়ে বিবেচনা করেই অনেকে বাইরে চলে যায়, যে আমার এই মেধা থাকা সত্ত্বেও যদি আমি সুযোগ সুবিধা না পাই তাহলে আমি এখানে কেন থাকবো। এটা গভর্নমেন্ট সার্ভিস, এখানে বাইন্ডিংস আছে, ওখানে বাইন্ডিংস কম আছে, এখানে অত স্বাধীনভাবে মনে করে বিশ্ববিদ্যালয়, এই জন্য অনেকে বিশ্ববিদ্যালয়ে চলে যায় বা দেশের বাইরে চাকরি করতে যায়। তবে নীতি নির্ধারকেরা জানালেন বিজ্ঞানীদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। একটা যন্ত্র কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি করে না, কোনো সায়েন্স তৈরি করে, সায়েন্স করে কিন্তু বিজ্ঞানীর মা, বিজ্ঞানী নিজে। এখন এই ট্রেনিংটা বিসিসিআইয়ের আমি এখনও মনে করি অনেক অভাব। আমরা হচ্ছে কি প্রসেস ডেভেলপ করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বলছি তোমরা আসো, আমরা একটা অকশন দিই, অকশনের মধ্যে যে বিড করে, বিড করে যে ভালো দামে নিতে পারে আমরা প্রসেসটা তার কাছে দিয়ে দিই, লিজ আউট করি। সব সংকট কাটিয়ে বিজ্ঞান গবেষণায় এই প্রতিষ্ঠান আগামী দিনে জাতিকে আশার আলো দেখাবে, এই আশাবাদ সংশ্লিষ্ট সবার। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।